আসসালামু আলাইকুম সুধী দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুধী দর্শক, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নামক একটি জায়গা। এখানে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই যে নদীটি আছে, সেই নদীর মধ্যে একটি বিশাল কুষা নৌকার বাইজের আয়োজন করা হয়েছে। আজকে আমরা দেখাবো হাটিকুমরুলের সেই কুষা নৌকার বাইজগুলো। আশা করি পুরো ভিডিওতেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এক মনোরম কুষা নৌকার নৌকাবাজ উপভোগ করবেন। দর্শক, শুরু হয়ে গেল আরো এক জোড়া নৌকা, আমাদের নৌকা রেডি করুন, আরো এক জোড়া নৌকা ভাই শুরু হয়ে গেল। আমরা দেখি কমেডি সেকেন্ড নৌকা রেডি করুন, গতিতে এগিয়ে আসছে দুটি নৌকা, ছন্দে ছন্দে এগিয়ে আসছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন দেখতে পাচ্ছেন, সেটা সোনারতরী বেতুয়া।
দেখতে পাচ্ছি সোনার তরি বেতুয়া, এই নৌকাটি অনেকটা পিছিয়ে পড়ে আছে এবং দর্শক মন্ডলে এখন আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী হাতিকন্দল সরস্বতী নদীটা তানজিরি নৌকা বাইচ প্রতিযোগিতা 2021-এর মধ্যকার দ্বিতীয় রাউন্ড। আর এই দ্বিতীয় রাউন্ডে এখন পঞ্চম প্রতিযোগিতা চলছে। আর এই পঞ্চম প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল সোনার তরি বেতুয়া এবং আর এই প্রতিযোগিতা এখন বিজয়ী ঘোষণা করা হলো ফিনাইস টাইপ। Come on, come on, come on.